কোথায় থাকো জানো পাড়াটার নাম কি? ফোনপে করবে নাকি? ডিজিটাল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালো না থেকে যাবে কোথায়। আজকে যে পয়লা বৈশাখ, আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ 1429। তোমরা সবাই খুব ভালো কাটো এবছরটা, আমিও খুব ভালো কাটাবো এবছরটা। চলো এখন আমি একটা জায়গায় যাচ্ছি, কী ড্রেস পরেছি পয়লা বৈশাখে, নতুন ড্রেস তো না পরলে হয় না, কী ড্রেস পরেছি তোমাদের দেখাচ্ছি চলো। এইটা হচ্ছে আমার নতুন ড্রেস। এই যে তোমরা তো এই ড্রেসটা তো আমি তো একটাতে ভিডিওতে দেখিয়েছি তোমাদের, যে নববর্ষে যে আমি মা বাবা মিলে তিনজনের মার্কেটিং করতে গেছিলাম, এটা তো আমার মা আমাকে কিনে দিয়েছে। আর এই প্যান্টটা তো মা তোমাদেরকে দেখেছে, এই প্যান্টটা আমার মামা দিয়েছে, দুটো মিলে ঝুলে পড়েছি। আজকে হাত কাটা পড়েছে কারণ বিশাল গরম, দেখতে পাচ্ছ ঘরে থেকেই পাকার তলায় থেকে আমি ঘেমে যাচ্ছি। এখন যাচ্ছি আমি ছোটো কাকাদের বাড়িতে, চলো আবার যেতে যেতে ভিডিওটা কন্টিনিউ করছি, ততক্ষণ তোমরা দেখতে না। আমি বেরিয়ে পড়েছি কাকার বাড়িতে যাওয়ার জন্য, তোমাদেরকে তো বলেছি। আসলে বিশাল রোদ্দুর, উপরে তাকানো যাচ্ছে না, মানে সূর্যি মামা এমনভাবে উকি দিয়েছে আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছে। তাদের কিছু করার নেই, কারণ গরমকালে গরম থাকবে, শীতকালে শীত থাকবে, বর্ষাকালে বর্ষা থাকবে, আর শরৎকাল তো তোমরা সবাই জানো দুর্গাপুজোর কাল, কালটা হেভি লাগে। এই কাকাদের বাড়ি এই সামনেই, এক এই তোমার 30 সেকেন্ডের রাস্তা কাছেই কাকার বাড়িতে এসে গেছি। চলো ততক্ষণ দেখতে থাকো কাকার বাড়িতে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো এখন আমি কাকার বাড়িতে পৌঁছে গেছি। এইটা কাকার বাড়ি নয়, মানে কাকার বাড়িটা হচ্ছে ওই ভিতরে যে গেটটা আছে ওই গেটটার ওখানে। চলো যাই। এবং কাকার বাড়িতে আজকে অনেকে, মানে কজনে জানেন, একটা দাদার সাথে তোমাদের আলাপ করাবো, দাদাটা প্রথমবার ক্যামেরার সামনে আসবে। চলো বিশাল গরম হাঁপে যাচ্ছি। ওই যে কাকাদের বাড়িটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, এইটা হচ্ছে কাকাদের বাড়ি। ওই যে এইটা হচ্ছে কাকাদের বাড়ি, আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কুকুর হইতে সাবধান। এই যে লেখা আছে কুকুর হইতে সাবধান, আগে ছিল কুকুর, এখন আর নেই, কুকুরটা অনেক বছরই হয়ে গেছে মারা গেছে। শুধু এই লেখাটা রেখেছে কারণ লোকে আসলে ভয় পাবে ওই জন্য। এখন যাব আমি, এখানে খেপির আওয়াজ পাচ্ছি, খেপি ওই খেপি নাইটি পড়েছে। খেপি একবার সবাইকে দেখা মুখটা, এই যে খেপি নাইটি পড়েছে এখানে, সোনমা উকি মারছে। এইখানে আমি ক্যালেন্ডার ভাজ করছি আমাদের ছোটো কাকার দোকানে, তো পয়লা বৈশাখ আমার ছোটো কাকার দোকানে, আর হচ্ছে সেজো কাকার দোকানে পয়লা বৈশাখ আমি প্রত্যেক বছরই সেজো কাকাদের দোকানে যাই, সেই জন্য এবছর আমি যাব ছোটো কাকাদের দোকানে। এখানে দেখে এখানে ঘরে এসে দেখি যে অনেক ক্যালেন্ডার রয়েছে, সেজন্য আমি এসেই ক্যালেন্ডার ভাজ করতে লেগে পড়েছি। এই যে খাটের পেছন দেখে যে জিভ ভাঙাচ্ছে, এখানে তো তোমরা হ্যাঁ স্নান করেছিস ভোরবেলায়? এখনও কাকা আসেনি, আর যে দাদার কথা বলছিলাম যে ওই দাদাটা এখনও আসেনি, এখনও দোকানে আসে, কাকার সঙ্গে আসবে। আসলে কাকা নাম তোমরা তো ছোটো কাকাকে অবশ্যই চেনো, দেখেছো আগে ভীম একাদশের ওই বোকটা ব্লগটা তোমরা অবশ্যই দেখেছো। দোকানে আসলে সবার সঙ্গে আলাপ করাবো তা আরেকবার। চলো ততক্ষণে তোমরা দেখতে থাকো ব্লগটা, খুলছিস? হ্যাঁ এগুলোতে এগুলোতে তো আঙুল কাটে, আমার কতবার কেটেছে এটাই তো, এরকম ভাত করতেগুলো অনেক কাটে। চলো ততক্ষণ আবার পাকার আসলে ভিডিও কন্টিনিউ করছি। এইখানে আমি সেকেন্ড ক্যালেন্ডারটা করতে গিয়ে একটা কাইন্ড হয়ে গেছে, এই যে এই বুড়ো আঙুলে, এই বুড়ো আঙুলে কেটে গেছে, মানে আমার বোনেরও কেটেছে, আমার ছোটো কাকা আমার ছোটো কাকিমারও কেটেছে, আমার দিদারও কেটেছে, মানে ক্যালেন্ডার ভাঁজ করতে গিয়ে যে ধার থাকে এত ওই ধারে কেটে যায়। তো তোর কোথায় কেটেছে একবার দেখা, এই যে এই এইখানে বুবির কেটেছে, এই যে এই আঙুলটা, আবার এখানে যে ব্যান্ডেজ করেছে আবার এইখানেও কেটেছে, মানে এগুলো ভাঁজ করতে গেলে কাটবেই, কিছু করার নেই। সো একেবারে তোমাদের সঙ্গে অনেকক্ষণ আগে কথা বলেছিলাম, এখন একেবারে খেয়ে উঠে গেছি, দাদাও এসে গেছে, আমি দাদা একসাথে খেয়েছি দাদার সঙ্গে, এখন তোমাদের সঙ্গে আলাপ করাবো। ও
ওই ঘরে আছেন, যদি ঘুমিয়ে না পড়ে অবশ্যই তোমাদের সঙ্গে আলো করে চলো ওই ঘরে গিয়ে দেখি দাদা কী করছে, ঘুমাচ্ছে না জেগে আছে, জেগে থাকলে অবশ্যই দেখো চলো ততক্ষণে। আমি তো তোমাদের আগে বলেছিলাম যে দাদা জেগে থাকলে আলাপ করাবো, আর যদি ঘুমিয়ে পড়ে তো আলাপ করাতে পারবো না। ও ঘরে গিয়ে দেখি দাদা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, সেজন্য দেখাতে পারি না। আবার পয়লা মানে আবার সন্ধ্যেবেলার দিকে আবার যাবো ছোটো কাকার দোকানে, ছোটো কাকার দোকানে গিয়ে ওই দাদাকে আলাপ করাবো। এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, এখন বাড়িতে যাবো গিয়ে রেস্ট। এখন আমি বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে একটা শুয়ে পড়েছি, এখন বাজে 3:30 মতন বাজে, তাই তো মাথা কথা ঘড়িতে? ও এখন বাজে 4:10 বাকি, একটু শোবো, 4:30 দিকে আবার যাব মাঠে আমি আর পারো কয়েকজন বন্ধুরা মিলে। চলো আবার মাঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট নিই। ফার্স্টেই আমি তোমাদেরকে বলছি সরি, মানে ছোটো কাকাদের বাড়িতে গেছি, ছোটো কাকারা কী খাইয়েছে আমি সেটাই দেখাতে বলেছি, একদিন ভুলেছিলাম। এখন বলছি কী কী মেনু ছিল, ভাত ছিল, তার সঙ্গে ছিল ঢ্যাঁড়স ভাজা উচ্ছে দিয়ে ডাল, তারপরে ছিল গন্ধরাজ লেবু, স্যালাড ছিল, কাতলা মাছ ছিল, কাতলা মাছের কালি ওরকম টাইপের একটা করেছিল, তারপরে ছিল চিকেন, এই ছিল মেনু। খেয়ে দে তো এসে গেছি বাড়িতে, এখন ড্রেস নিই। এখানে আমার বাবার নতুন ড্রেস, নতুন গেঞ্জি আর লুঙ্গিটা হচ্ছে পুরনো। এখন মায়ের কী ড্রেস পরেছে সেটা তোমাদের দেখাচ্ছি। মানে আমার মায়ের নতুন ড্রেস, মানে নতুন নাইটি, মানে তোমরা তো দেখেছো, যারা যারা ভুলে গেছো তাদের মনে করিয়ে দিই, এই নাইটিটা মামি দিয়েছে, এলো মামি দিয়েছিল আমার মাকে, হ্যাঁ তোমরা দেখেছো। আর আমার মা শাড়ি বাড়ি, মানে আমার মা বাড়িতে শাড়ি খুবই কম পরে, মাঝের মধ্যে পরে, আর আমার মা বাড়িতে বেশিরভাগ নাইটি পরে। আমার তো খাওয়া গেছে, এখন মা বাবা খাবে, মা বাবার দুজনেরই খুব খিদে পেয়ে গেছে, মা তোমরা খেতে চলে যাও। বিকেল 5:00, এখন আমি যাচ্ছি মাঠে, মাঠে ক্রিকেট খেলা হচ্ছে, আর চিকু এসে বসে আছে, চিকু আমাকে মেসেজে বললো যে আয় মাঠে, মাঠে যাচ্ছি, রেস্ট টেস্ট নিয়েছি, এখন যাই চলো মাঠে। ঠিকভাবে হচ্ছে না দুজন না, একটু জোরে জোরে বল না, গলে কি ব্যাংক ঢুকেছে? মিসফিল্ডিং হবে আজকে, কলকাতা টিম অনেক চেঞ্জ করবে, 3-4 তো করবে শোনা যাচ্ছে। না আমি সব দেখছিলাম, কলকাতার এতে দেখছিলাম, ওয়েবসাইটে দেখছিলাম সব। ফার্স্টে তো আজকে রাহানে চেঞ্জ হবে, ফিঞ্চ আসবে শুনছি, এত এত দিন পর বর্ষা হারলো। এক গোলে অনেক দিন পর এখানে আমি একেবারে মাঠ থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ একেবারে নতুন ড্রেস পরে ফেলেছি, এই গেঞ্জিটা পরে ফেলেছি আর প্যান্টটা পুরনো পরেছি। এখন আমি যাব ছোটো কাকার দোকানে, তোমাদেরকে তো আগে বলেছি যে পয়লা বৈশাখ হয়, এখন আমি বেরোবো, চলো আমি সাইকেল নিয়ে যাবো, সাইকেল নিয়ে যেতে যেতে ভিডিও করতে পারবো না। আর আমার মাও রেডি হয়ে গেছে, মা যাচ্ছে মামার কাছে, কারণ ভাইকে দেখতে, ভাইয়ের শরীর খারাপ হয়েছে ওই জন্য। আমি এসে গেছি আমার ছোটো কাকার দোকানে, ছোটো কাকার দোকানের নামটা সবাই দেখে নাও, গিনিকো জুয়েলার্স, আর দোকানটা কোথায় সেটা আমার ছোটো কাকা বলবে, এখন দোকানের ভিতরে ঢুকে। কাকার দোকান তোমরা অ্যাড্রেসটা দেখে নাও, আমি তাও বলে দিচ্ছি, 40A/I/11 রাজা রামমোহন রায় সরণি, শ্রীরামপুর হুগলার। ফোন নম্বরও আমার কাকা দিয়ে দিয়েছে, দোকানের নাম গিনিকো জুয়েলার্স। আর এই এই কাকার দোকান দেখেছো, তোমরা এই কাকাকে দেখেছো, আর কোনো কিছু যদি করানোর দরকার আমার এই কাকার দোকানে এসে বলবে, সব তৈরি করে দেবে, একটু জোরে বল না। এটা হচ্ছে কাকার দোকান, এটা হচ্ছে অভি মামা, কেন চারিদিকে কাজ, তুই খেয়ে যা, একবার ক্যাডবেরি খা, একবার চকলেট খা। Thank you.
আর একটা ব্যাগ। আমি পাচ্ছি মানে আমি ঠিক মনে করতে পারছিলাম না, এই জায়গা হয়ে গেল আর ভুল হবে না। জাদু জাদু ম্যাজিক, বৃষ্টি এসে যখন কাল শুনছি বৃষ্টি হবে, কালকে বৃষ্টি হবে, সবাইকে হাই বলে দে বৃষ্টি। আর দিদা একবার হাই বলে দে সবাইকে। এই কোথায় থাকো জানো? পাড়াটার নাম কি? ফোন পে করবে নাকি? ডিজিটাল সঙ্গে দুপুরে যে দাদার সঙ্গে আলাপ করবো বলেছিলাম, দাদা ঘুমিয়ে পড়েছিল, হচ্ছে বাপিদা। হাইটাই বলে দেখেছে বাপিদা, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এলো, আসলে দিয়ারা থাকে। লাইভ হচ্ছে না তো কেন, তুই তো ফেমাস, উঠছে না ভিডিওতে, বন্ধ কর ভিডিও। ₹5 শিলা ভালো আছে, শিলা ভালো আছে, সবাই জানে। আমি কাকার দোকান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তো তোমরা দেখলে কাকার দোকানে পয়লা বৈশাখ, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা দেখলে আজকে কাকার দোকানে পয়লা বৈশাখের, তারপরে সকাল থেকে ভিডিওটা করছেন, সকালে দেখলে কাকার বাড়িতে খেতে খেতে দেখলাম। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের যাদের ভালো লেগেছে তার তারা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা, এবং সবাই আজকে কেমন কাটালে পয়লা বৈশাখ সব কমেন্টে জানিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে কী হবে, আমার ইউটিউবের ফ্যামিলিটা আরও বাড়বে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড গুড নাইট।